কারণ 2-3 মাস আগেও আমাকে কার গিফট করছে। ওর আবার সানগ্লাস খুব পছন্দ, যার যতটুকু সাধ্য সেই অনুযায়ী দেওয়া হয়। আমি কোনো স্পেশালি যাবো কিনবো গিফট এরকম না, হাজব্যান্ড তো আমাকে গিফট তো দেয়, কিন্তু আমি প্রচুর পরিমাণে গিফট ওকে দিই। যেমন হচ্ছে এই যে মেলাতে, আমি লাস্ট মেলা থেকেই আমি ওকে একটা ব্র্যান্ডের সানগ্লাস দিয়েছিলাম, ওখানে একদম অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ডেড কিছু সানগ্লাস সেল করতেছিল, ওর আবার সানগ্লাস খুব পছন্দ, তো আমি ব্র্যান্ডেড সানগ্লাস দিয়েছি, মানে আমার কাছে মনে হয় যেটা যে ওর পছন্দ। যেমন এই যে সানগ্লাস দিয়েছি, তার কয়েকদিন আগে আমি ওকে হচ্ছে বেশ ডিজাইনার একটা পাঞ্জাবি দিয়েছি, কোনো কারণ ছাড়াই আমার পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে, একটা ডিজাইনার ভালো একটা ডিজাইন সবাই চিনবে মোটামুটি, তো সেখান থেকে পাঞ্জাবি দিয়েছি। তো এরকম আর কি আমি তো মাঝে মধ্যেই দিই, ইভেন ও আমাকে দেয়। এখন দেখা যাচ্ছে যার যতটুকু সাধ্য সেই অনুযায়ী দেওয়া হয় আর কি। আসলে এটা কখনো হিসাব করি নাই যে কে বেশি দেয়, ও দেয় আমিও দিই। যেমন ও কক্সবাজার শুটিং করতে গিয়েছিল, ওখান থেকে আসার সময় আমার জন্য অনেকগুলো জুয়েলারি নিয়ে আসছে, কারণ আমি জুয়েলারি পছন্দ করি, স্পেশালি কক্সবাজারের যে রেগুলার জুয়েলারিগুলো ও কিন্তু নিজে নিয়ে আসছে এগুলো আর কি। তো এটা সবাই যখন সুযোগ পায় তখনই দেওয়া হয়, মানে প্ল্যান করে না যে শুধুমাত্র বার্থডেতেই দিব বা এই অ্যানিভার্সারিতে দিব, এরকম কিছু না, যখনই সুযোগ পাই তখনই দিই আর কি। মানে আমি যেহেতু ওনার ওর মানে আমি বা যে কোনো হাজব্যান্ড ওয়াইফের দুজন দুজনের পরিপূরক, সো আমি যেমন ওটা বুঝি যে ওর এখানে কতটুকু কী দেওয়ার পসিবল ওর জন্য, সেটা সব মেয়েরাদেরই বোঝা উচিত, এবং আমার মনে হয় ম্যাক্সিমামই বোঝে, আমি জানি না, এগুলো হচ্ছে গিয়ে বলে আর কি মানুষজন। বাট যেমন আমি বললাম তো যে আমি যতটুকু আমার পক্ষে পসিবল আমি দেখি যখনই ওর পছন্দের কোনো জিনিস, ইভেন আমার তখন আমি একটু কিনে ফেলি, মানে এটা আমার চিন্তা করার কিছু নেই, বা আমি কোনো স্পেশালি যাবো কিনবো গিফট এরকম না। বাট আমি বললাম যেটা মেলায় আসছি, ওর একটা ব্র্যান্ডেড সানগ্লাস পরে আমার কাছে একটা ডিজাইন আমি জানি যেটাও পরবে, এটা আমি নিয়ে নিয়েছি গিফট করলাম। ইভেন আর যদি অ্যামাউন্টের কথা বলেন, যেমন ও কিন্তু আমাকে যেটা বললাম যে কক্সবাজারে গিয়েছিল, সেখান থেকে সিম্পল কুড়ির বা নুড়ির যে মালাগুলো ওগুলো নিয়ে আসছে, তো এটার অ্যামাউন্ট কত হইতে পারে, তার মনে করেন 2-3 মাস আগেও আমাকে কার গিফট করছে, এটার ওপর অ্যামাউন্ট অনেক বেশি। সো এটা আসলে অ্যামাউন্ট হিসেবে দেওয়া বা অ্যামাউন্টে দিলেই খুশি হয়ে বিষয়টা এটা না, কার গিফট করার প্রয়োজনীয়তা ছিল এই জন্যে, কারণ হচ্ছে আমি যেহেতু রেগুলার অনেক জায়গায় যাই, আমার হচ্ছে দিনে অনেকগুলো শ্যুট করা থাকে, তখন যেটা দেখা যায় আমি ঘুরে ঘুরে অনেক জায়গায় শ্যুট করি, তখন উবার বা হচ্ছে এক্ষেত্রে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। নিজের কার থাকলে অনেক সময় দেখা যায় যে নিজের কারে করে গাড়ির সমস্যা হয় না, বা দূর দূরান্তে যখন আমরা বিভিন্ন জায়গায় প্রমোশনের জন্য যাই সেই প্রবলেমগুলো আর কি ফেস করতে হয় না, যেটা অনেকে বলতে পারে যে আমরাও তো চলি। হ্যাঁ, এটা আসলে আমিও চলতাম, আমার বেশি দিন হয়নি যে আমার কারটা কেনা, আমার হাজব্যান্ডের কার তো আমি সবসময় নিয়ে বের হতে পারতাম, আমার কাছে ওর লাগতো, পরে ও আমাকে আলাদা ইন্ডিভিজুয়ালি কিনে দিয়েছে। এই যে যেমন এখানে আসলাম, এখান থেকে আরেক জায়গায় যাবো, আমার উবারের জন্য ওয়েট করা এটা প্রয়োজন হয় না, যেহেতু আমাদের একটা করা শিডিউল থাকে পরপর, এই আর কি। আর এটা ওর কাছে মনে হয়েছে এটা আমার প্রয়োজনীয়তা, এটা ও নিজে থেকে গিফট করেছে, আমি কিন্তু ওর কাছ থেকে কার চাই নেই বা এরকম কিছু। কত দেখতো যে মাঝে মধ্যে অনেক রাত হয়ে যাচ্ছে, কারণ দূরের দিকে গেলে গাড়ি পাওয়া যায় না ইজিলি, এটা দেখে ও নিজে থেকে দিয়েছে, এখন এটা সব সাধ্য ছিল বলে, ইভেন আমি ওর কাছে চাইও নাই বা বলিও নাই যে আমার প্রবলেম হচ্ছে বা কিছু, ওর মনে হয়েছে এটা দিয়েছে। তো এটা আসলে চাওয়া যে আমি চাইতাম বিষয়টা এটা না, এক একজন আর কি যার যার ডিপেন্ড করে। আমি যেমন আচ্ছা আমি আপনি প্রাইস জানতে চাচ্ছেন, আচ্ছা আপনারা নয় অনেক প্রাইস জানতে চান, আমি তো বলেই দিলাম লাস্টবার সানগ্লাস দিয়েছি, তার আগে ডিজাইনার পাঞ্জাবি দিয়েছি, হ্যাঁ এই দুটো আমি জানি, কিন্তু বাকি আর কি কি গিফট করেছেন? তাহলে আমার একটু হিসাব করতে হবে ফার্স্ট থেকে কী কী গিফট করেছে। ছোটোখাটো অনেক কিছু গিফট করি অ্যানিভার্সারি বা এইসব জায়গায়, ওকে আমি ম্যাক্সিমামটা আমি ব্র্যান্ডেড প্রোডাক্ট দেওয়ার ট্রাই করি, বিকজ আমি ব্র্যান্ড কম পরি, বাট ও মোটামুটি অলরেডি ব্র্যান্ডেড প্রোডাক্টস বা ব্র্যান্ডেড ড্রেস সব কিছু পরে, সবসময় তো দেই, আসলে এত বেশি ঘন ঘন দুজন দুজনকে দেই হিসাব থাকবে না যে কে কখন দিই এরকম আর কি। মানে কে কাকে বেশি ম্যানেজ করেন কীভাবে? ম্যানেজ আসলে আমাকে খুব একটা ম্যানেজ করার প্রয়োজন হয় না, আমি অলওয়েজই খুবই শান্তশিষ্ট বা ডিমান্ড কম, বাট ওকে ম্যানেজ করা বলতে কি, যেমন হচ্ছে যেহেতু ওর শিডিউলটা আমার চেয়ে একটু বেশি করা, সো দেখা যায় যে আমার অনেক কিছু ম্যানেজ করে অলওয়েজ আমি চলি। যেমন আমি যে এখানে আসি অলওয়েজ দেখবেন যে আমার কাজ শুরু হয় 12টার পর থেকে, শুটিংয়ে চলে যাওয়ার পর ওইটা আমি ম্যানেজ করে দিয়ে আসি, সকালে না 10-11টার দিকে যখন যায় তারপরেই কিন্তু আমি রেডি টেডি হয়ে আসি, তার আগে আসি না, সো এটা ম্যানেজ বলে। আর ওর আমাকে ম্যানেজ বলতে কি, আমি লক্ষ্মীমন্ত্র একটা মেয়ে, আমাকে ম্যানেজ করাটা আমার প্রয়োজন হয় না। এটা কি আপনি বললেন না নীলয় ভাই বলে? এটা তো আসলে আমার ব্যাপার, আমি বলতেছি, নীলয় ভাইকে জিজ্ঞেস করে দেখবেন নীলয় ভাই কী হবে। কি সত্য আমি তো বলতে পারি না, আমার কাছে মনে হয় পার্সোনালি। আচ্ছা।